হ্যাঁ ওয়া স্যার, আসসালামু আলাইকুম। আমরা শিখছিলাম দুনিয়ার সবচেয়ে ভেজাল পড়া প্রিপজিশন এর ইউজেস, এবং আমার চ্যানেলের প্রিপজিশন প্লেলিস্টের মধ্যে খুব সহজ করে কয়েকটা স্টেপ ভাগ করে দেওয়া হয়েছে, যেগুলো সব কৌশল প্রিপজিশন শেখার, এবং কৌশল করে শিখলে মুখস্থ করতে হয় না, সহজে মনে থাকে। আর আজকে এই দুনিয়ার সবচেয়ে ভেজাল প্রিপজিশনের সবচেয়ে সহজ দুটো প্রিপজিশনের যে মিউচুয়ালিটি ফাইট করে মিউচুয়াল করেছে যে কে কোথায় বসবে সেটা শিখবো। বিটুইন এবং অ্যামং দুজনই বোঝায় মধ্যে, দুইয়ের মধ্যে, দশের মধ্যে, পাঁচের মধ্যে, এরকম। তো বিটুইন মধ্যে বোঝায় অ্যামং ও মধ্যে বোঝায়, তাহলে কখন আমরা বিটুইন কখন আমরা অ্যামং দিব মধ্যে বোঝাতে? ওকে, খুব সহজ ব্যাপার। দুইজনের মধ্যে হলে হবে বিটুইন, আর দুইয়ের বেশির মধ্যে হলেই হবে অ্যামং। চলুন এক্সাম্পল দেখে নিই। ডিস্ট্রিবিউট দ্য ফ্রুটস বিটুইন রহিম অ্যান্ড করিম, তার মানে কি? দুইজনের মধ্যে বোঝানো হয়েছে, এই মধ্যে বোঝানোর জন্য বিটুইন, দুইজনের মধ্যে হইলে, দুইজনের মধ্যে, রহিম এবং করিমের মধ্যে ফলগুলো ভাগ করে দাও, আবার বিতরণ করে দাও। ডিস্ট্রিবিউট দ্য ফ্রুটস অ্যামং দ্য ফোর বয়েজ, এখানে এখানে বোঝানো হচ্ছে যে মধ্যে ভাগ করে দাও ওই চারজন বালকের, কিন্তু এইখানে যে মধ্যে কয়জন, দুইজন না, চারজনের মধ্যে, তাই মধ্যে বোঝাতে অ্যামং। সো দুইজনের মধ্যে বোঝাতে বিটুইন, দুইয়ের বেশির মধ্যে বোঝাতে অ্যামং, দুটাই কিন্তু বোঝায় মধ্যে। ওকে, ডিভাইডেড দ্য ম্যাঙ্গোস বিটুইন টু বয়েজ, দুইটা বালকের মধ্যে আঙুলকে ভাগ করে দাও। হ্যাঁ, এই জন্য দুইজনের মধ্যে বলে বিটুইন। কিন্তু যখন ডিভাইডেড দ্য ম্যাঙ্গোস অ্যামং দ্য বয়েজ, এখানে সংখ্যা উল্লেখ করা নেই কিন্তু অ্যামং বলা হয়েছে, তার মানে কি? নিশ্চয়ই আপনি অ্যামং দিয়ে বুঝিয়েছেন ওইখানে দুইয়ের বেশি আছে। সো আপনি দুইয়ের বেশি সংখ্যাটা উল্লেখ না করেও যদি অ্যামং বলেন, তাহলে যিনি শুনবেন তিনি বুঝে নেবেন যে দুইয়ের বেশি অবশ্যই সেখানে রয়েছে। খুব সহজ, খুব সুন্দর, এরকম সহজ সুন্দর কৌশল করে প্রিপজিশন শেখার জন্য আপনাকে অবশ্যই আমার চ্যানেলের প্রিপজিশন প্লেলিস্টে যেতে হবে। এইচএসসি কোশ্চেন নাম্বার টু বার বার মনে করিয়ে দিচ্ছি, এবং এসএসসি সজীবনের যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় কিন্তু আপনাকে প্রিপজিশন ফেস করতে হবে। আসসালামু আলাইকুম।